ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন যে নামাজের অফরদান করলে পরে বেশি নড়াচড়া হয়, অতএব এই নড়াচড়া করলে নামাজ হবে না, এবং আপনি বলেছেন যে হানাফি ভাইদের নাম বলে যে কোরআন শরীফে বর্ণিত কোরআন শরীফের আয়াত দিয়ে তারা প্রমাণ করতে চায় বা করেছে যে কোরআন শরীফের আয়াত দ্বারা ফরজান মানসুখ হয়ে গেছে। কোরআন শরীফের কোন আয়াত দ্বারা মানসুখ হয়েছে সেটা আপনি উল্লেখ করেন, তারা করেছে কিনা জানি না, তবে আপনি জিজ্ঞাসা করবেন যে কোন আয়াত দ্বারা এই রফুলেদান মানসুখ হয়েছে, ওই আয়াতটার অর্থ কী এবং আয়াতটার সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন, আল্লাহ নবী কি এমন কোনো হাদিসে বলেছেন আয়াতটার সম্পর্কে যে আমি রফুলেদান করতাম, তোমাদেরকে রফুলেদান করতে বলেছি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে ওরফুলেদান করা বন্ধ করে দিয়েছে, অতএব তোমরা আর কেউ ওরফুলেদান করো না, এ ধরনের কি কোনো হাদিস আল্লাহ নবী বলেছেন? হাদিস এরকম কি আল্লাহ নবীর হাদিসে আছে না এ ধরনের কথা? তারপরে যে আয়াতটা দিয়ে ওরফুলেদান মানসুখ, এই আয়াতটা সম্পর্কে সাহাবাদের কি কথা, সাহাবাদের কি উক্তি, মুফাসসিরগণ কি বলেছেন আয়াতটি সম্পর্কে, মহাদ্দিসগণ কি বলেছেন, এগুলো জানার মাধ্যমে কিন্তু আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। আমার আপনার ব্যক্তিগত বুঝ দিয়ে কোরআন হাদিস বুঝলে হবে না, এমন কোনো আয়াত নাই যে ওই আয়াতটার অর্থ বেশি রফুলেদান অর্থ বোঝানো হয়েছে। তবে এটাও জানা দরকার যে রফুলেদান করা নামাজে সুন্নত, এটা রুকুনও নয় ওয়াজিবও নয়। কেউ যদি রফুলেদান না করে তো তার নামাজ হবে না এটা নয়, নামাজ হবে, তবে আল্লাহর নবী থেকে বর্ণিত সহিসুদ্দে সনদে বর্ণিত হাদিস দ্বারা আল্লাহর নবীর সুন্নাত প্রমাণিত, এবং প্রতিনিয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুলেদান করেছেন, এই ধরনের সুন্নাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে পারে তার এই সুন্নাত ছাড়ার কারণে এই সুন্নাতের আমলের যে নেকি সিনেকি থেকে প্রতিনিয়ত সে বঞ্চিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। অতএব আপনার যে আপনি যেটা বলেছেন তাদেরকে সেটা জিজ্ঞাসা করতে পারেন যে আল্লাহ নবী থেকে সহিশুদ্ধ সনদে প্রমাণিত হাদিস দ্বারা যে সুন্নাত প্রমাণিত হয় সেটা কী করে পারে, কী করে সেটা হতে পারে অতিরিক্ত বা নড়াচড়া, যেই নড়াচড়ার কারণে নামাজ বাতিল হবে। আপনি যথার্থ বলেছেন যে আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহর নবী পড়েছেন শুনেছেন সাহাবাদেরকে বুঝিয়েছেন, অথচ তিনি আবার রফুলেদান মানসুখ হয়ে গেছে, অথচ তিনি রফুলেদান করবেন, এটাকে বিবেকসম্মত হয়? অতএব যদি কেউ বলে যে আল্লাহর নবী রফুলেদান করা বুঝতে পারে না, তাহলে আল্লাহ নবীর ওপরে এলেম কোরআন শরীফ না বোঝার তোহমত দেওয়া হবে, আর আল্লাহ নবী যথার্থই তিনি আল্লাহ নবীর নামাজ পূর্ণাঙ্গ নামাজ এবং তিনি পূর্ণাঙ্গ নামাজ শিখিয়ে দিয়ে গেছেন। অতএব এ ধরনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, আর এটাও ঠিক যেটা আপনি বলেছেন আল্লাহ নবী থেকে প্রমাণিত সুন্নাত, এটা এ দ্বারা এটা কোনো অতিরিক্ত কাজ হতে পারে না, এটা বেশি নড়াচড়ার অন্তর্ভুক্ত নয়, কারণ আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। অতএব যারা এই ধরনের কথা বলে তাদের কথা ঠিক নয়, মন গড়া। আমার আপনার বুঝ দ্বারা কোরআন হাদিস বুঝলে হবে না, হাদিস বুঝলে হবে না। সালফে সালেহীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং আল্লাহ নবীর সাহাবাদের বুঝের মাধ্যমে আমাদেরকে ইসলাম বুঝতে হবে, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত। জাযাকাল্লাহু খায়রান।